সমুদ্রের যখন জোয়ার আসে তখন শিবলিঙ্গগুলো প্রায় ডুবে যায়, আর যখন ভাটা হয়ে যায় তখন সেই শিবলিঙ্গ জেগে ওঠে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আজ কেদারনাথ জনতার ড্রিম ডেস্টিনেশন, যেখানে তীর্থ কিংবা ভক্তি কম, সোসাইটিতে স্ট্যাটাস রাখার অদম্য ইচ্ছে আর নিজের ইগোর স্যাটিসফ্যাকশন। তাদের অধিকাংশের হয়তো জানা নেই, কেদারনাথের অনেক আগে থেকেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গে প্রথম এবং প্রাচীনত্বের জায়গায় সোমনাথ মহাদেব করে নিয়েছে তার স্থান। আজকের কাহিনীতে সেই সোমনাথ আমাদের ডেস্টিনেশন। নতুন দিন, নতুন উচ্ছ্বাস, 100 টাকার সানগ্লাস পরে আমি বিন্দাস আজকে ব্লগ শুরু করছি বিড়াবাল থেকে। গতকাল যখন ব্লগ শেষ করেছিলাম রাত্রেবেলায় দেখিয়েছিলাম যে এই রেস্ট হাউসেই আছি এখানে ওপরে, আর এই পেছন দিকটা যে দেখাচ্ছি এটাই হচ্ছে এখানকার বিড়াবালের বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাবো আজকে সোমনাথ দর্শন করতে, এবং সোমনাথের সাথে তার যত সাইট সিন আছে, যতগুলো মন্দির আছে বা সাইট সিন আছে, সেগুলো আমরা দর্শন করব এবং আপনাদের দেখাবো। চলে এসছে আমাদের অটো ড্রাইভার, অটো চালক, সেই অটোতেই আমরা যাব। আর সোমনাথের সাইট সিনে যা যা দেখবো তার একটা লিস্ট কিন্তু আছে সাথে, আর এখানে অটো সাইট সিন করার জন্য হচ্ছে 500 টাকা। তো চলুন শুরু করা যাক সোমনাথ ভ্রমণ। সোমনাথ মন্দিরের খুব কাছেই রয়েছে সোমনাথ স্টেশন। কিছু কাজ চলার কারণে এই স্টেশনে সমস্ত রকম ট্রেন চলাচল বন্ধ ছিল, সেই কারণে বিড়াবাল স্টেশনকে বেস করেই আমাদের এই ট্রিপ করতে হয়েছিল। বিড়াবালের সাইড সিনে আজকে আমরা প্রথম দেখব ভালকা তীর্থধাম। সোমনাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই ভালকা তীর্থধামের কাহিনী জড়িয়ে আছে মহাভারতের সাথে। গান্ধারীর অভিশাপে যদু বংশীরা যখন নিজেদের মধ্যে লড়াই করে এক অপরকে হত্যা করছে এবং দ্বারকা যখন প্রায় ধ্বংসের মুখে, তখন শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে এই ভালকা তীর্থে আসেন। তখন এই জায়গা ছিল ঘন জঙ্গল, আর এই ঘন জঙ্গলেই একটা পিপল গাছের নিচে শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন। জরা নামের এক ব্যাধ তখন এই জায়গায় শিকার করতে আসে। দূর থেকে শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে সে ভুল করে তীর নিক্ষেপ করে এবং এসে দেখে সেই তীর বিদ্ধ করেছে স্বয়ং দ্বারকাধীশকে। সে ক্ষমা প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ তাকে বলে, তুমি দুঃখ পেও না, এটাই ভবিতব্য। ত্রেতাযুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে বানরাজ বালি। সেই সময় আমি তোমাকে বধ করি, তোমার স্ত্রী আমাকে অভিশাপ দেয়, পরের জন্মে আমার স্বামী আপনাকে বধ করবে। তাই এই দ্বাপর যুগে তোমার জন্ম হয়েছে জরারূপে আমাকে বধ করার জন্য। এরপর শ্রীকৃষ্ণ ভালকা তীর্থ থেকে হরিণ নদীর তীরে এসে দেহত্যাগ করেন এবং বৈকুণ্ঠধামে বিলীন হয়ে যান। ব্যাধ যেখান থেকে তীর ছুটেছিল সেই জায়গার নাম বাণগঙ্গা, যেটা আমাদের আজকের গল্পের দ্বিতীয় গন্তব্য। এই জায়গার নাম হচ্ছে বাণগঙ্গা। ভারতবর্ষের পশ্চিমে আরব সাগরের তীরে সৌরাষ্ট্র উপকূলে সোমনাথ এমন একটি তীর্থক্ষেত্র যেখানে একদিকে যেমন রয়েছে মহাদেব, তেমনি শ্রীকৃষ্ণের জীবনের শেষ লীলাভূমিও এখানেই রচিত হয়েছিল। এই যে এই হচ্ছে শিবলিঙ্গ। সোমনাথ মন্দির থেকে 1 কিলোমিটার দূরে এই জায়গার নাম বানেশ্বর রয়েছে 2টি শিবলিঙ্গ। আরব সাগরের জলরাশি যাদের প্রতিনিয়ত সিক্ত করে চলেছে। লো টাইড অর্থাৎ ভাটার সময় সমুদ্র যখন কিছুটা পিছিয়ে যায় তখন এই শিবলিঙ্গ জেগে ওঠে। তবে এই জায়গা বেশ বিপজ্জনক, দ্বাপর যুগে সেই জরা নামক ব্যাধ এই জায়গা থেকেই তীর ছুঁড়েছিল। বাণগঙ্গার ধারে বিক্রি হচ্ছে 50 টাকা বা 100 টাকা মূল্যে মুক্ত। যদিও অভিজ্ঞতা বলে এগুলো আসল মুক্ত নয়, আগে থেকে ঝিনুকের মধ্যে রেখে দেওয়া প্লাস্টিকের মুক্ত। আমাদের এর পরের গন্তব্য ছিল সোমনাথের সবথেকে প্রাচীন মন্দির ভীরভঞ্জন মহাদেব। সোমনাথের সবথেকে পুরনো মন্দির ভীরভঞ্জন মহাদেব, এবার সেই মন্দির আমরা দর্শন করব। এটাও ওই একই রাস্তায় সমুদ্রের ধারে। এই মন্দিরে রয়েছে শ্রী গণেশের ভীরভঞ্জন রূপ এবং মহাদেবের শশীভূষণ রূপ। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না থাকায় ভেতরে বিগ্রহের ছবি দেখাতে পারলাম না। এখান থেকে দ্বারকা হচ্ছে 232 কিলোমিটার। হিরানিয়া, কপিলা আর সরস্বতী তিনটে যে নদী, সেই তিনটে নদী যেখানে মিশেছে সেই ত্রিবেণী সঙ্গম, সেটা এবার আমরা দেখব। ত্রিবেণী সঙ্গম ঘাট, হিরানিয়া, কপিলা, সরস্বতী তিনটে নদী এখানে মিশেছে। সোমনাথ মন্দির থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণী ঘাট, যেখানে হিরণ, কপিলা এবং সরস্বতী নদী মিলিত হয়ে আরব সাগরে মিশেছে। হিন্দু পুরাণ থেকে শুরু করে রামায়ণ মহাভারতেও এই ত্রিবেণীর উল্লেখ রয়েছে। সনাতন ধর্মে এটাই বিশ্বাস যে এই সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং জন্মমৃত্যু চক্র থেকে মোক্ষ লাভ হয়। জরা ব্যাধের তীরে আহত হয়ে শ্রীকৃষ্ণ এখানেও এসেছিলেন।
মনে করা হয় শ্রীকৃষ্ণকে এই ঘাটেই দাহ করা হয়। ঘাটের ধারে রয়েছে গীতা মন্দির, নারায়ণ মন্দির এবং লক্ষ্মী মন্দির। পিতৃদোষ কাটাতে অনেকেই এখানে শ্রাদ্ধ তর্পণ বা পিতৃপুজো করেন। যাত্রীদের সঙ্গম পয়েন্ট দেখানোর জন্য এই স্থান থেকেই বোট ছাড়ে। ত্রিবেণী সঙ্গমের সামনে রয়েছে আরও একটা মন্দির, সারদা মঠ। এখানে আরও দুটো পয়েন্ট আছে, কামনাথ মহাদেব আর হচ্ছে শঙ্করাচার্য গদি। তো তিনটে আমরা একসঙ্গে কভার করব। এই মন্দিরে রয়েছে আদি শঙ্করাচার্যের গুফা, এখানেও রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, আর রয়েছে সরস্বতী মাতাজি। এই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ, ত্র্যম্বকেশ্বর, বিশ্বনাথ, নাগেশ্বর, রামেশ্বরম, ভীমশঙ্কর, বৈদ্যনাথ, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর। এই হচ্ছে গুফার রাস্তা, শঙ্করাচার্য গুফা। এখানে একটু প্রবলেম হবে, এই হচ্ছে শঙ্করাচার্যের গুফা। সারদা দেবী বলতে বলা হয়েছে মা সরস্বতীকে। এই হচ্ছে কামনাথ মহাদেব। এই যে লিস্টটা রয়েছে না, এই নিচে এই যে লেখা আছে গীতা মন্দির, এই গীতা মন্দির থেকে শুরু করে শ্রীকৃষ্ণের চরণ পাদুকা পর্যন্ত এই পাঁচটা কিন্তু এইখানেই কভার হয়ে যাবে গোলকধাম তীর্থে। আমাদের পরবর্তী গন্তব্য সোমনাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে হিরণ নদীর তীরে গোলকধাম তীর্থ। এই জায়গা দেহস্বর্গ তীর্থ নামেও পরিচিত। বলা হয় শ্রীকৃষ্ণ ভালকা তীর্থে বিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় তিনি ত্রিবেণী সঙ্গমে স্নান করেন, এরপর এই জায়গায় এসে দেহত্যাগ করেন, অর্থাৎ তার নিজধাম বৈকুণ্ঠে গমন করেন। তার জীবনের শেষ লীলার ঐশ্বরিক স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এখানে শ্রীকৃষ্ণের পদচিহ্ন খোদাই করা হয়েছে। কিংবদন্তি এও রয়েছে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র তার আসল সর্পরূপ থেকে বেরিয়ে এসে এই স্থান থেকেই শেষ যাত্রা করেছিলেন। এখানেই রয়েছে আরও দুটি মন্দির, গীতা মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দির। বিষ্ণুর যে দশম অবতার, তার সমস্ত অবতারগুলোর ছবি রয়েছে এবং বর্ণনা রয়েছে। জানি আজকের ব্লগ অনেকের বোরিং লাগছে, কিন্তু সোমনাথ কিংবা দ্বারকা এগুলো সব হচ্ছে মন্দির নগরী। এখানে মন্দির ছাড়া অন্য কিছু নেই। মন্দির বা বিভিন্ন ঐতিহাসিক ইমারত, এগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। এগুলোকে ছেড়ে কখনো কোনো ব্লগ হয় না। কাজেই যাদের ব্লগ বোরিং লাগছে তাদের কাছে আমি দুঃখিত, তাদের জন্য দুঃখিত। এবার আমরা দেখতে যাবো হচ্ছে সূর্য মন্দির আর হচ্ছে পাণ্ডব গুফা। ত্রিবেণী সঙ্গমের সব কাছেই রয়েছে, এই সারদাপীঠ, পাণ্ডব গুফা, এই সূর্য মন্দির, এগুলো কিন্তু সব ত্রিবেণী সঙ্গমের সব আশেপাশেই রয়েছে। অক্টোবরের শেষ হতে চললো, গরম কিন্তু মারাত্মক। ঠিক রাজস্থানে যেরকম গরম এখানেও কিন্তু সেরকমই গরম। এই হচ্ছে সূর্য মন্দির, এইদিকে হচ্ছে সূর্যকুণ্ড। সূর্য মন্দিরে প্রধান বিগ্রহ সূর্যদেব এবং ছায়াদেবী। মহাভারতে অগ্নিবাসের সময় পাণ্ডবরা এখানেই অবস্থান করেছিলেন এবং এই স্থান থেকেই সূর্যদেবের প্রার্থনা করেছিলেন। মন্দিরের কাছেই রয়েছে সূর্যকুণ্ড এবং পঞ্চপাণ্ডবের গুহা। এই মন্দিরের কিছু অংশ অনেক আগেই ধ্বংস হয়েছে যখন সোমনাথের মন্দির আক্রমণ করা হয়েছিল। এই হচ্ছে সূর্য মন্দিরের সূর্যকুণ্ড। একটা মাছ দেখছে আমাদেরকে, আমরা দেখছি মাছটাকে। জল কতটা গভীর জানি না, এরপরে কেসে তাও জানি না। এখানে একটা কবুতর রয়েছে, এখানেও একটা রয়েছে কবুতর। এবার আমরা দেখবো হচ্ছে পাণ্ডব গুফা। সেই পাণ্ডব গুফা যাওয়ার রাস্তা হচ্ছে এটা। পাণ্ডব গুহার ভেতরে নামাটা বড়ই ডিফিকাল্ট, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে। ভেতরে পৌঁছানো খুবই ডিফিকাল্ট, কারণ এইরকম হচ্ছে রাস্তা, এইরকম হচ্ছে সিঁড়ি,
ভেতরে কোনো রকম ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নয়, এই বলে আমার একটা ফোন ওরা নিয়ে নিয়েছিল, কিন্তু পকেটে আরেকটা ফোন থেকে গিয়েছিল, সেটা দিয়েই এই ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। উপনিষ করতে গিয়ে ঘেমেনে অবস্থা খারাপ হয়ে গেছে। যারা একটু স্থূলকায় মানুষ আমার মতো, তাদেরকে বলবো যে ভেতরে না নামায় দরকার, কারণ সাফোকেশন হতে পারে, কষ্ট হতে পারে। রামায়ণ এবং মহাভারতের সাথে এই সোমনাথ ওতপ্রোতভাবে জড়িত। সোমনাথ মন্দিরের খুব কাছে রয়েছে আরও একটি দর্শনীয় স্থান, এখানকার রাম মন্দির। সোমনাথের শ্রীরাম মন্দির ভগবান রামচন্দ্রকে উৎসর্গ করে নির্মিত হয় 2017 সালে। বলা যেতে পারে সোমনাথের যতগুলি মন্দির রয়েছে তার মধ্যে এটি নবতম সংযোজন। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের শৈল্পিক মূর্তি। খুবই শান্তি এখানে বসে, আর বাইরে সেই কটকটে রোদ। সোমনাথ মন্দির এখানে দুটো আছে, একটা হচ্ছে পুরনো সোমনাথ মন্দির, একটা হচ্ছে নতুন সোমনাথ মন্দির। প্রথমে আমরা দর্শন করবো পুরনো সোমনাথ মন্দির, তারপরে নতুন মন্দির। দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করে ইন্দোরের রানী অহল্যাবাই 17th century এই মন্দির নির্মাণ করেন। অহল্যাবাই মন্দির এবং সোমনাথের মন্দিরের সম্পর্ক ইতিহাসে ঘনিষ্ঠভাবে জড়িত। মুসলিম শাসকদের ক্রমাগত আক্রমণে সোমনাথের মন্দির বারংবার ধ্বংস হয় এবং সেই মন্দিরের বিকল্প হিসাবে অহল্যাবাই এই মন্দির নির্মাণ করেন। অনেকেই বলেন সোমনাথ মন্দিরে যে আসল শিবলিঙ্গ ছিল তা পরবর্তীকালে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন আক্রমণের হাত থেকে তাকে রক্ষা করতে। সেই কারণে এই মন্দিরকে পুরনো সোমনাথের মন্দিরও বলা হয়। বারাণসীর বিশ্বনাথ মন্দির হোক কিংবা গুজরাটের সোমনাথ মন্দির, ইতিহাসের পাতায় রানী অহল্যাবাইয়ের নাম সবসময়তেই স্বর্ণাক্ষর লেখা থাকবে। ভারতবর্ষের 12টি জায়গায় জ্যোতির্লিঙ্গ রয়েছে, কিন্তু কখনো যদি আপনাদের মনে প্রশ্ন এসে থাকে জ্যোতির্লিঙ্গ কথার অর্থ কী, তার উত্তরে বলব জ্যোতি কথার অর্থ প্রকাশ এবং লিঙ্গ কথার অর্থ চিহ্ন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানে রয়েছে ঠিক সেই সেই স্থানেই মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। সোমনাথ মন্দিরের সাথেও মহাদেবের আবির্ভাবের কাহিনী জড়িয়ে রয়েছে। চন্দ্রদেব দক্ষ রাজা 27 কন্যাকে বিবাহ করেন, কিন্তু সেই 27 পত্নীর মধ্যে তিনি রোহিণীকেই সবথেকে বেশি ভালোবাসতেন। তার বাকি 26 পত্নী সেই অভিযোগ জানান দক্ষ প্রজাপতিকে। বাকি মেয়েদের প্রতি অন্যায় হচ্ছে দেখে দক্ষ প্রজাপতি চন্দ্রদেবকে এই বলে অভিশাপ দিলেন, প্রতিদিন অল্প অল্প করে তার সৌন্দর্য ফিকে হয়ে আসবে। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে চন্দ্রদেব এই জায়গায় মহাদেবের তপস্যা শুরু করেন। তার কঠোর তপস্যা সন্তুষ্ট হয়ে মহাদেব এখানে আবির্ভূত হন এবং তাকে আশীর্বাদ করেন মাসের 15 তার এক অর্ধে বৃদ্ধি হবে এবং বাকি 15 তার অন্য অর্ধে একটি করে কলা ক্ষয় হবে। প্রভাসের এই ঘটনা এই স্থানের মাহাত্ম্যকে বৃদ্ধি করে এবং শঙ্কর এখানে সোমেশ্বর হিসাবেই বিখ্যাত হন। চন্দ্র বা সোমের নাম অনুসারে এই জ্যোতির্লিঙ্গের নাম হয় সোমনাথ। এ তো গেল সোমনাথের আবির্ভাবের কাহিনী, এবার শোনাবো এই মন্দির দর্শন করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা। আপনারা দর্শন করতে আসছেন তাদের জন্য বলি, এখানে কাউন্টারে আপনারা আপনাদের ব্যাগ রাখতে পারবেন এবং মোবাইল ফোন রাখতে পারবেন। ব্যাগের কাউন্টার আলাদা, মোবাইল ফোন আলাদা, আর এর জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা লাগবে না, নিঃশুল্ক ক্লোক রুম। দেন আপনারা প্রবেশ করবেন হচ্ছে এই পথ দিয়ে। পুরুষদের জন্য আলাদা লাইন রয়েছে, মানে আলাদা এন্ট্রি গেট রয়েছে, মহিলাদের জন্য আলাদা এন্ট্রি গেট রয়েছে। এই এন্ট্রি গেটের ভেতরে কিন্তু আপনাকে সার্চ করা হবে, তার জন্য আপনাদের সঙ্গে ইলেকট্রনিক্স জিনিস, মোবাইল, এইগুলো যা যা আছে এগুলো আগে রেখে দেবেন। যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য রয়েছে স্পেশাল হুইল চেয়ার, তার জন্য আপনারা এইখানে যোগাযোগ করবেন। দেখুন, যারা হুইল চেয়ারে যাবেন তাদের জন্য এখান থেকে রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা, আপনারা হুইল চেয়ারে করে যেতে পারবেন। এই যে গাড়িটা আসছে, এরকম গাড়ি কিন্তু ভেতরে রয়েছে, এই গাড়ি করে আপনারা যেতে পারবেন। বিশেষ করে যারা বয়স্ক দর্শক বা বয়স্ক মানুষ যারা ইয়ং, তারাও গাড়িতে যেতে পারবেন। এই গাড়ি ছাড়বে হচ্ছে এই জায়গা থেকে, গাড়ির টিকিট হচ্ছে 5 করে, 5 পার পার্সন। এই যে 5 দিয়ে আপনি গাড়িতে উঠছেন টিকিট কেটে, এই গাড়ি কিন্তু আপনাকে একদম
মন্দির পর্যন্ত নিয়ে যাবে, একদম মন্দিরের যে গেট সেই গেট অবধি নিয়ে যাবে। দর্শন করলাম, কোনো রকম তাড়াহুড়োর কোনো কিছু দেখলাম না, ভিআইপি টিকিটেরও কোনো ব্যাপার আমি এখানে দেখলাম না। অনেকক্ষণ ধরে দর্শন করেছি, মিঠুন তো দুবার দর্শন করেছে, ওর একবার দর্শন করে মন ভরে নিয়ে দুবার দর্শন করেছে। মন্দিরের ভেতরে যে যখন আপনি ঢুকছেন, সামনে সব সোনার পাত বসানো, সব সোনার কাজ করা, দুর্দান্ত। আর ভেতরে শিবলিঙ্গ তো আছেই, সেই সাথে কিন্তু রয়েছে ব্রহ্মা এবং বিষ্ণু, তার দুটো মূর্তি রয়েছে। আমি স্ক্রিনে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, কিন্তু ভেতরে যখন গিয়ে দর্শন করলাম, মানে মন সত্যি ভরে গেল। এতদিন ধরে নাম শুনেছি এই মন্দিরের, আজ সত্যি সার্থক। ভেতরে কিন্তু দুবার চেক হবে, এখানে যেমন এই গেটে একবার আপনাকে চেক করা হয়, ভেতরেও কিন্তু গিয়ে যাওয়ার পরও চেক করা হবে। কাজে মোবাইল ক্যামেরা এইসব জিনিস কিন্তু ভুলেও ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর ভেতরে প্রসাদ পাওয়া যায়, প্রসাদ কিনতে পাওয়া যায়, সেখান থেকে আপনারা কিনতে পারেন প্রসাদ। এছাড়াও ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা রয়েছে, যেটা টিকিট দেওয়া হয় সন্ধ্যে 6:30 থেকে, এবং যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখানো হয় 4:00 থেকে। তো লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট কিন্তু আপনারা মন্দিরের ভেতরেই পাবেন, এখন দেবে না, 6:30 সময় দেবে। এবার আমরা যাব হচ্ছে মন্দিরের পেছন দিকটায়, অর্থাৎ যেখানে সমুদ্র রয়েছে। আগে এখান দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন এসব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। 5 টাকা দিয়ে টিকিট কেটে পেছন দিক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, অনেকটাই দূর পায়ে হেঁটে, বাট আমরা যাব এবং বাইরে দিয়ে যতটা সম্ভব আপনাদেরকে সোমনাথ মন্দির দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ওসিয়ান ভিউ বা সমুদ্র দর্শন, এইখান দিয়ে যেতে হবে। এই হচ্ছে রাস্তা, এখানে অটো ফটো ঢুকবে না। এ তো গেল সোমনাথ মন্দিরের সৃষ্টির কথা। এবার আমরা পিছিয়ে যাই সেই সময় যখন ভারতবর্ষে শুরু হয়েছে বিভিন্ন বৈদেশিক আক্রমণ। 725 খ্রিস্টাব্দে পূর্ণ সিন্ধুর শাসক এই মন্দির আক্রমণ করেন এবং ধ্বংস করেন। পরবর্তী সময় রাজা দ্বিতীয় নাগভট্ট 815 খ্রিস্টাব্দে এই মন্দির তৃতীয়বারের জন্য নির্মাণ করেন। 1026 খ্রিস্টাব্দে গজনীর সুলতান মাহমুদ এই মন্দির আক্রমণ করেন। ধন সম্পদ হীরে জহরত লুণ্ঠন করার সাথে সাথে এই মন্দিরের বৃহৎ শিবলিঙ্গকে ভেঙে ফেলার চেষ্টা করেন। এই মন্দির প্রাঙ্গণেই অসংখ্য তীর্থযাত্রীকে জবাই করেন এবং মন্দির পুড়িয়ে ধ্বংস করেন। 1026 খ্রিস্টাব্দ থেকে 1042 খ্রিস্টাব্দের মধ্যে সোলাঙ্কি শাসক ভীমদেব চতুর্থবার এই মন্দির নির্মাণ করেন। 1299 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি আবারও এই মন্দির আক্রমণ করেন এবং তার সেনাপতি নুসরত খাঁ এই মন্দিরে ব্যাপকভাবে লুটপাট চালান। 1706 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে সুজাত খান সোমনাথের মন্দির ধ্বংস করেন। মুসলিম শাসকেরা যতবার এই মন্দির আক্রমণ কিংবা ধ্বংস করেছেন, দেশীয় হিন্দু রাজাদের সহায়তায় এই মন্দির আবারও প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সব আক্রমণের মধ্যে চর্চিত গজনীর সুলতান মাহমুদের 17 বার এই মন্দিরের আক্রমণ এবং লুণ্ঠন, যা আমরা ইতিহাসের বইতে অনেকবার পড়েছি। বর্তমানে যে মন্দির আপনারা দেখছেন, সেই নতুন মন্দিরের পরিকল্পনা এবং নির্মাণ করেন সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতবর্ষের সংস্কৃতি এবং সনাতন ধর্মের গৌরব এই সোমনাথ মন্দির। তো আসুন সবাই মিলে একবার বলি জয় সোমেশ্বর মহাদেবের জয়, হর হর মহাদেব। সোমনাথ মন্দির দেখার পরে আপনারা দেখে নিন এখানকার সি বিচ, সোমনাথের সি বিচ। তবে এখানে স্নান করা যাবে না, লেখা আছে ডিপ ওয়াটার নো সুইমিং, সুইমিং প্রোহিবিটেড। এখানে খুব বড় বিচ নয়, ছোট বিচ, হাতে সময় স্বল্প কিন্তু যাত্রা অপর্যাপ্ত। সোমনাথের সমুদ্র সৈকতে খানিক সময় কাটিয়ে আবারও রওনা দিলাম নতুন গন্তব্যের পথে। আর এবারের গন্তব্য ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি দিউ। সেই দিউ ভ্রমণের গল্প আপনাদের শোনাবো পরের পর্বে।